ব্যাক টু মাই চ্যানেল সম্পাস ব্লগ। সবাই কেমন আছেন? আশা করি সবাই খুব ভালো আছেন, আমিও খুব ভালো আছি। আর আজকে হচ্ছে ষষ্ঠীর পর দিন, আজকে আমি এখানে রয়েছি। আর মানে ছিলাম, আর ও হচ্ছে অফিসে চলে গেছিলো, তো আজকে এখান থেকে আমি বাড়ি যাচ্ছি না, আমার মাসি শাশুড়ির বাড়ি যাচ্ছি, সেখানে রয়েছে আজ। আগামীকাল হচ্ছে ভোগ আছে, ভোগ গান আজকে আছে, আজকে গান হবে, কালকে ভোগ হবে। তো বাপি আনতে এসেছেন, মানে আমার শ্বশুরমশাই আনতে এসেছেন, তো আমি রেডি হয়েছি। আর এই যে কৃষ্ণা এখানেতে, তো এই যে রেডি হয়ে গেছি, এখন আমরা বেরোচ্ছি এখান থেকে, বাপি ওই ঘরে রয়েছেন। তো গিয়ে ওখানে কি হয় না হয় আমি ছোট করে একটা ব্লগ শেয়ার করার চেষ্টা করব। নতুন জায়গাতে ব্লগ করতে একটু কেমন লাগবে, নতুন, আমিও নতুন বউ, তো যাই হোক তবু চেষ্টা করব যে ছোট করে একটা ব্লগ তোমাদের সঙ্গে শেয়ার করার। তো পুরোটা দেখতে থাকো, আর যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিও, পুরোটা দেখতে থাকো। যাই হোক কথা বলছে, তো
তো চলো আমরা সব রেডি হয়ে এখন একটা দিদি বাড়িতে ছিলাম, দিদিদের বাড়ি থেকে ভাসিবনিদের বাড়িতে এবার যাব। আর যাওয়ার পর ওখানেতেও অনেক কিছু মানে রয়েছে, তোমাদের সঙ্গে সবকিছু শেয়ার করবো। এখানে এই যে দিদি ভাইদের বাড়িতে এসেছিলাম, দিদি ভাই এখানে পুজো করতে বসেছেন, তো চলো যাই। ধরিয়া মন্দ নাচাতে লাগিয়া মন্দ ধরিয়া মন্দ
নাচাতে লাগিয়া বাবা নাচাতে নাচাতে ভাঙ্গ দিলোয়া ছাড়িয়া নাচাতে নাচাতে ভাঙ্গ দিলোয়া ছাড়িয়া হরি হরি নাম তিনা যাদবাড়ি নাম হরি হরি নাম তিনা যাদবাড়ি নাম যাদবাড়ি মাদবাড়ি কেশবাড়ি নাম যাদবাড়ি মাদবাড়ি কেশবাড়ি নাম গিরিধারি গোপীনাথ মদন মদন শ্রী চৈতন্য নিত্যানন্দ অদ্বৈত সীতা শ্রী চৈতন্য নিত্যানন্দ অদ্বৈত সীতা হরি গুরু বৈষ্ণব ভাগবত গীতা হরি গুরু বৈষ্ণব ভাগবত গীতা ঠাকুর রে ঠাকুর আমার বৈষ্ণব গোসাই ঠাকুর রে ঠাকুর আমার বৈষ্ণব গোসাই করি ভব তারাই করি ভব তারাই করি ভব তারাই উপায় হরি করি ভব তারাই উপায় হরি তো ভোগান কমপ্লিট হয়ে গেছে আর আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে। প্রচন্ড গরম বাইরে, এখন অনেক মানুষ খাওয়া দাওয়া করছে, সবাই খাওয়া দাওয়া করছে। তো আমরা এখানে গরমে পুরো একদম ভেপসে গেছি, তাই তো পুরো ভাজা ভাজা হয়ে গেছি গরমে আমরা। এই যে এখানে দিদি ভাই, তো আমরা সব ভাজা হচ্ছি, তেলে ভাজা নয়, এটা হচ্ছে জলে ভাজা হচ্ছি আমরা। তো যাই হোক, একটু পরে আবার কথা বলছি, পরে আবার কি করব তোমাদেরকে দেখাবো। ওই গরমের কষ্ট থেকে বেরিয়ে আমরা একটু সুন্দর প্রকৃতিতে হাওয়া খেতে বেরিয়েছি। তো প্রকৃতিটা তোমাদের দেখাই, দেখো এত সুন্দর। এপাশে পুকুর গাছপালা, আবার রাস্তার এপাশেও পুকুর গাছপালা, আর খুব সুন্দর হাওয়া দিচ্ছে। আমরা সবাই মিলে এখানেতে একটু ভাত খাওয়া দাওয়ার পরে হাওয়া খেতে বেরিয়েছি। তো আমরা একটা খুব সুন্দর জায়গায় চলে এসেছি সবাই মিলে বসতে আর তার সাথে মজা খেতে। তো দিদি ভাই আমাদের সবাইকে কি বলছো বলো, কি বলছো বলো, তো দিদি ভাই আমাদের সবাইকে মজা খাওয়াচ্ছে, তোমাদেরকেও ডাকছে, তোমরাও চলে এসো। কিন্তু নিয়ে এসেছি আমি কষ্ট করে, আমি নিয়ে এসেছি। হ্যাঁ।